সম্পূর্ণ খরচের হিসাব সহ আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই খরচের হিসাব দেন না কেন, খরচের হিসাব দেন না কেন। আসলে দেখেন ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যায়, এই কারণে আমরা খরচের হিসাবটা দিতে পারি না, সম্পূর্ণ খরচের হিসাবটা দিতে পারি না। কারণ হচ্ছে আপনারা তো আবার লম্বা ভিডিও হলে দেখেন না, এই জন্যই কিন্তু সম্পূর্ণ খরচটি দেওয়া যায় না। তো আমি আজকে এই ভিডিওতে অল্প সময়ের ভিডিওই মাত্র আপনার 3 মিনিট 3 সেকেন্ডের ভিডিওতে আমি আপনাদেরকে এই খরচের হিসাবটাও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনাদের মনের যে কথা, মনের ভাষণা, আপনি সম্পূর্ণ আপনার হিসাবটা আপনি পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওয়াদা দিয়ে রাখছি, আপনারা যদি চান যে হিসাবটি আমাদের কাছ থেকে নেবেন বা প্ল্যানটি নেবেন, আপনাদেরকে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন যে ভাই আমার এই হিসাবটি চাই, বা এই মালামাল কি লাগবে, বা যে কোনো পরামর্শের জন্য আমাদের ভিডিওতে আপনি কমেন্টস করেন, আমরা ওয়াদা দিচ্ছি যদি আমরা কমেন্টসটি পাই অবশ্যই আমরা আপনাকে সেই কমেন্টসে রিপ্লাই করব। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য কথা রইল। তো আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি রয়েছে, সামনে যে ফোর্সটি রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর, এবং যে পিলার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, র্যাম দেওয়া হয়েছে গাড়ি ওঠার জন্য, নাম রাখার জন্য জায়গা রয়েছে, এবং জানালাগুলো করা হয়েছে বক্স জানালা, এবং রুমের পাশেই রয়েছে বসার যে জায়গা, চেয়ারের মতো টুলের মতো করে বানানো হয়েছে। দেখেন না প্রত্যেকটি কাজেই কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং অসাধারণ করে করা হয়েছে, এবং মার্বেল টাইলস দিয়ে সামনে ডিজাইন করা হয়েছে, এবং এসএস গ্রিল দিয়ে কিন্তু যে মেন গেটটা সেটি করা হয়েছে। ফোর্সের ডিজাইনটি দেখেন, বিট দিয়ে ফোর্সের ডিজাইনটি করা হয়েছে, অসাধারণ একটি বাড়ির ডিজাইন। আপনি চোখে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনি যদি এই বাড়িটি গ্রামের মধ্যে করেন খুবই কম করেছে এই বাড়িটি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই বাড়িটি আপনাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এবং শেষের অংশে গিয়ে আমরা সেই যে ফ্লোর প্ল্যানটি দেখাবো এবং খরচ কত টাকা হয়েছে এই বাড়িটি করতে, সেটি আমি আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে বলবো। এই জন্যই আর ভিডিওটি আমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদেরকে কমেন্টস করুন, আপনাদের কমেন্টসের 100% উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি দেখতে পাচ্ছেন আপনি এই বাড়িটি করতে পারেন, স্কোয়ার করে করতে পারেন, 4 রুম দিয়ে করতে পারেন, 3 রুম দিয়ে করতে পারেন, আপনি মনে করতে পারেন। যদি আপনি 4 রুম দিয়ে করেন তাহলে 37 ফুট বাই 39 ফুট জায়গা লাগতে পারে। যদি আপনি 10, 11, 12 রুম দেন, যদি 10-10 রুম দেন জায়গা আরও কমে যাবে, 12-12 রুম দিলে জায়গা একটু বাড়বে। তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা যে কোনো মতামত আমাদেরকে কমেন্টস করবেন, আমরা 100% উত্তর দেওয়ার চেষ্টা করব।